আহা, কি দিন আসলো! আল্লামা শফিককে নিয়ে কটু কথা বলবো, কিন্তু প্রতিবাদ করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না এগুলা নিয়ে কথা বলে কেন অনেকের চুলকানির খাউজানির বেড়া উঠে যায়। ওনারা যেটা বুঝতে চান না, যে একটা মানুষ অনেক পড়াশোনা করছে, অনেক ধর্মীয় লাইনে পড়াশোনা করছে, ধর্মীয় লাইনে অনেক কিছু জানে, অনেক ইনফরমেশন জানে আর কি, জ্ঞানী কিনা সেটা ভিন্ন আলাপ। তার মানে নেসারেলি এটা মিন করে না যে উনি ভালো মানুষ। এই যে বাংলা মাদ্রাসাগুলোতে হুজুর এই পরিমাণ নৃশংসতা করতেছে, ন্যূনতম ইসলাম ধর্ম সম্পর্কে যদি ধারণা বা চর্চা বা ইসলাম ধর্মের আইডিয়ালগুলো বুঝতো কোনো মানুষ, তাহলে তো কখনো এগুলো করতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, আর এরা পশুর মতো বাচ্চাদের উপর অত্যাচার নির্যাতন চালায়। এরা কিন্তু সবাই হুজুর, বড় বড় হুজুর টুজুর এসে। সো এইসব হুজুর আর হইতেছে ভালো মানুষ হওয়া, ন্যায় পরায়ণ, সৎ মানুষ হওয়া যে এক জিনিস না, আমি জানি না, এটা আমাদের মাথায় বুঝে আসে না। যে কারণে যারা দুই চার লাইন আরবি পড়ছে, এনাদের প্রতি আমাদেরকে অকুণ্ঠ সমর্থন এবং অন্ধ সমর্থন এবং শ্রদ্ধা জানাইতে হবে। আমি যেটা যে বিশ্বাস ধারণ পোষণ করি, এনারা যখন অন্যায় করে, ধর্মীয় লোক হোক বা যে যে গ্রুপের কে সাপোর্ট করি আমরা, আমাদের গ্রুপের কেউ যখন অন্যায় করে, তখন আমরা কথা বলার ব্যাপারে খুব কেয়ারফুল থাকি, রাইট? যেমন আমি অন্য কোনো অন্যায়কারী, দেশের পলিটিক্যাল অন্যায়কারী হোক বা সাধারণ নন হুজুর অন্যায়কারী, তাদের ব্যাপারে যখন খুব স্ট্রং ওয়ার্ডে সমালোচনা করি, তখন কিন্তু এই লোকজন মাইন্ড করে না, ঠিকই তো আছে। কিন্তু কোনো হুজুর টুজুর এরা যখন অন্যায় করে, তখন যদি স্ট্রং ওয়ার্ড ইউজ করি, তখন প্রচণ্ড মানে গায়ে লাগে। হুজুরদের ব্যাপারে তো স্ট্রং ওয়ার্ড ইউজ করতেছি, অন্যায়কারী তো অন্যায়কারী, সেটা হুজুর হোক আর যেই হোক, কিন্তু না, হুজুর হইলে তার অন্যায়কে ইয়ে করতে হবে, চেপে যেতে হবে বা এটাকে আন্ডারমাইন করতে হবে, ডাউন প্লে করতে হবে। সো এই এই ধরনের অসততা কিন্তু আমাদের বেশিরভাগই আমরা পোষণ করি, দেখা এগুলো কারণে কথা বলায় লাভ নাই। নাও যেটা হয়েছে যে রিসেন্টলি দেখছেন যে আন্দোলন চলতেছে হাটহাজারি মাদ্রাসায়, আল্লামা শফি এবং ওনার ছেলেকে সরায় দেওয়ার জন্য সেখান থেকে। একা ওস্তাদের দাবি নয়, এটা পুরো কওমি জগতের দাবি, এটা পুরো মুসলিম উম্মার দাবি। না, কথা হইতেছে যে আন্দোলনটা শুরু হইলো কেন, রাইট? এবং এত বড় একটা স্কেলে আন্দোলন হওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা দীর্ঘ হিস্ট্রি থাকা চাই ওনাদের বিরুদ্ধে ক্ষোভের। এবং অন টপ অফ দ্যাট, এদের মধ্যে যেরকম একটা কাক কাকের মাংস খায় না, আমাদের বাংলাদেশে একটা কালচার, তার মধ্যে হুজুর টুজুর হলে তো আরও পোক্ত কালচার, যে হুজুর তো নিয়ে কিছু বলা যাবে না, হুজুর বিশাল বড় আল্লামা। তো সেই বারগুলা, সেই থ্রেশ হোল্ডগুলা ভেঙে পার হয়ে, সেই অবস্টেকল হার্ডলগুলা পার হয়ে এসে এত বড় আন্দোলন করতে হলে বুঝতে হবে যে উনি কী পরিমাণ ক্ষোভের কারণ হইছেন এদের। এখন রিসেন্টলি যেটা নিয়ে লাগছে যে আহমেদ শফির তো কিছু ফলোয়িং আছে বাবুনগরী, যিনি ওনার কিছু ফলোয়িং আছে, আহমেদ শফি হইতেছে বাবুনগরী, যে ওনার খাদেমকে বলছে যে বের করে দিতে, বাবুনগরী বলছে যে না, সে তো কোনো অন্যায় করে নাই, তাকে কেন বের করে দিব এবং তাকে আমার প্রয়োজন। তো এই কথা বলছে, পরে বলছে যে না, আপনি তুমি আগে বলছিলে বের করে দিবা, তুমি মিথ্যুক বলে তারপর উপস্থিত সবার উদ্দেশ্যের সামনে বলছে যে সে মিথ্যুক কিনা বলো। তো কেউ কিছু বলতেছে না দেখে তখন সবাই খুব মানে অফেন্ডেড হয়েছে সেখানে, যে উনি এত সম্মানিত লোক, ই মানে মিথ্যুক বানাই দিতেছে। সো এখন অভিযোগগুলো কী কী, সেগুলো হইতেছে আমি এগুলো বিবিসি বাংলার যা দেখাবো সবগুলো বিবিসি বাংলার রিপোর্টের। যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাবা আহমদ শফির অসুস্থতার সুযোগে তার ছেলে আনাস মাদানী মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীকে হয়রানি করছেন। এমন অবস্থায় তারা মাদানীকে অবিলম্বে বহিষ্কার সহ 6 দফা দাবির থেকে বিক্ষোভ শুরু করে। সো আল্লামা শফির ছেলে হইতেছে মাদ্রাসায় হইতেছে, সেখানে সে বিভিন্ন রকম ক্ষমতার অপব্যবহার এগুলো করে বেড়াইতো হুজুর, মানে এখানে এখানে বুঝতে হবে, এখানে হুজুর ফুজুর বলে কোনো কথা নেই। আমি সবসময় যে কথাটা বলি যে বাংলাদেশে ডাক্তাররা সন্ত্রাসী, ইঞ্জিনিয়াররা সন্ত্রাসী, শিক্ষকরা সন্ত্রাসী, পুলিশ সন্ত্রাসী, র্যাব সন্ত্রাসী, হুজুররা সন্ত্রাসী, এরা সকলেই গুন্ডা সন্ত্রাসী। এখানে কোনো প্রফেশনকে নিয়ে আসলে এগুলো নিয়ে কথা বলে যে আমরা উন্মত্তের মতো লম্ফঝম্ফ করে গিয়ে যে এই প্রফেশনে, সেই প্রফেশনের লোকজন মাইন্ড করে বসে থাকি যে ওনাদের প্রফেশনের প্রতি ফিঙ্গার পয়েন্ট করা হচ্ছে, ওনাদের প্রফেশনকে ভিলিফাই করা হইতেছে না। এখানে প্রফেশন বলে কিছু নেই, বাংলাদেশি মানে হইতেছে এগুলো, এই অসভ্যতা। সো এটা হইতেছে সেগুলো আর কি, যে বাংলাদেশে যেগুলো হয় কোনো প্রতিষ্ঠানে কমিটির মধ্যে গুন্ডামি, শয়তানি, ক্ষমতার অপব্যবহার, হ্যাঁ এগুলা। সো এগুলো এখানে মাদ্রাসাতেও হয় হইতেছে, আভ্যন্তরীণ বিষয় নিয়ে হইতেছে আহমেদ শফি এবং জুনায়েদ বাবুনগরের মধ্যে অস্থিরতা চলতেছিল। এবং কয়েক মাস আগে আহমদ শফির ছেলে আনাস মাদানির নেতৃত্বে তার সমর্থকরা পরিচালনা কমিটির বৈঠক করে বাবুনগরীকে মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে সরাইয়া দেয়। তো এই এরকম যখন ওনার আহমেদ শফির
ছেলের বিরুদ্ধে মানুষ ছাত্ররা ক্ষোভ জানায়, আন্দোলন শুরু করছে, তখন আহমদ শফির ভূমিকাটা কি সেখানে দেখেন? খুবই বড় আল্লামা, ওনার ভূমিকা হইতেছে উনি মাদ্রাসা বন্ধ করে দিতেছে যেন আন্দোলন না হইতে পারে, এবং উনি এখানে খবরটা যেটা বুঝতেছি উনি হইতেছে ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে ওই ছেলেকে সরাইয়া দেওয়ার একটা সিদ্ধান্তে সই করছিল, পরবর্তীতে উনি আবার সেখান থেকে রিট্রাক্ট করছে কি বলে, তার ছেলের প্রত্যাহার আদেশে তিনি না বুঝে স্বাক্ষর করছেন, এরকম বলে যে উনি না বুঝে স্বাক্ষর করছে, সুতরাং এখন আদেশ বাতিল করে দিচ্ছে। উনি আমার ছবি একজন মিথ্যাবাদী, এটা উনি এখানে এখানেও মিথ্যা কথাই বলতেছে, এখন যে কথাগুলো বলতেছি এখন কিন্তু মানুষের গায়ে লাগবে না, কারণ এখন কিন্তু ওনার যে মিথ্যাচার ওনার অসততা এগুলো সম্পর্কে কিন্তু এরা সবাই অবগত, কিন্তু অন্য সময় যখন বলছি তখন লাফায় উঠছে, এখন যেহেতু এরা লেগে গেছে এখন এরাই এদের লেঞ্জা সব টেনে বের করবে, এই যে এখনই দেখবেন আহমদ শফির নানা রকম কর্মকাণ্ড এরাই তুলে ধরবে, এখন তার মানে এতদিন কিন্তু এগুলো জানতো কিন্তু এতদিন এগুলো নিয়ে কথা বলে নাই, প্রতিবাদ করে নাই, নিজেরা নিজেরা লেগে গেছে, এখন সব বের হয়ে আসছে, সেগুলো বাংলাদেশে দেখবে সকল এরিয়াতে গুন্ডামিন দিয়ে কারো কথা বলবেন ওই এরিয়ার লোকজন এমনভাবে অ্যাক্ট করবে রিয়্যাক্ট করবে যেন আপনি তাদেরকে নিয়ে কথা বলতেছেন, তাদের গ্রুপের মানুষকে নিয়ে কথা বলা মানে তাদেরকে নিয়ে কথা বলা, তাদের ইজ্জত লেগে গেছে, ব্যাপক মানসম্মান এই দেশের মানুষের, অসভ্যিত বদমাইশ ছোট লোক মানসম্মান প্রচণ্ড কিন্তু এক ভাবমূর্তি, রাইট? সো তখন এরা সবাই বের হয়ে এসে প্রতিবাদ করতে শুরু করে, তারপর এরা যখন একজন একজনের সাথে পাছায় লেগে যায় কামড়াকামড়ি, তখন আর আমরা তো বাইরে থেকে রিটার্স যাই না ভেতরে কী হয়, তখন এরাই সব কিছু এক্সপোজ করতে শুরু করে যে কত রকম গুন্ডামি শয়তানি এরা করে বেড়াইতো, এবং এরাও বাকিরাও অবগত ছিল কিন্তু কোনো প্রতিবাদও করে নাই, বরং এগুলো নিয়ে কথা বললে আউটসাইডার কেউ, আমরা যারা আউটসাইডার এদের গ্রুপে বিলং করি না বা এদের এরিয়ার না, তখন এরা সবাই বরং একজোট হয়ে প্রতিবাদ করে, অস্বীকার করে, নিজেরা নিজেরা লাগলে আবার সব প্রকাশ করতে থাকে, এখন এরাই যেই ভাষা ব্যবহার করে অ্যাটাক করতেছে এবং অভিযোগের ডালি খুলে বসছে, যে এখন দেখেন এই যে উসামা মুহাম্মদ ওনার অনেকগুলো পোস্ট আমি দেখাবো, উনি প্রায় 50,000 ফলোয়ার ওনার, উনি খুব অ্যাক্টিভলি মাদ্রাসার স্টুডেন্ট বোঝা যাচ্ছে, অ্যাক্টিভলি এটা নিয়ে আপডেট জানাচ্ছেন, সেখান থেকে পুরো ক্রনোলজিক্যালি পুরো ঘটনার একটা ধারণা পাওয়া যাবে। সো উনি কী ভাষায় লিখতেছে কথা বলতেছে এখন দেখেন, যে হাটহাজারি মাদ্রাসা আনাস কিংবা তার বাবার সম্পত্তি নয়, মানে আল্লামা শফির সম্পত্তি নয়, যে যা মনে চায় তাই করবে। সো এগুলো কিন্তু এতদিন ধরে তার মানে এরা ক্ষমতার অপব্যবহার করে আসছে, ভাষাগুলো দেখেন নির্লজ্জ বেহায়া কুলাঙ্গার হাবিজাবি, ছাত্রের ফরম গায়েব করে রেখে বহুদিন ঘুরিয়ে এখন আনাস ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তুই যে আনাস যে আল্লামা শফির ছেলে সে হইতেছে ছাত্রদের বিভিন্ন ফাইল টাইল নাকি উদ্ধার করে দিয়েছিল, সেগুলো এই যে এখন আন্দোলন করার সময় তার রুমে গিয়ে পোলাপান ঢুকে পাইছে যে সব ফাইল টাইল পাওয়া গেছে। তো কী পরিমাণ গুন্ডা অসচিন করেন এরা নাকি হুজুর, মানে তাহলে আপনি এর সাথে কোনো পার্থক্য দেখতেছেন বাংলাদেশের যে কোনো একটা শিক্ষক বা যে কোনো একটা পেশাজীবী গুন্ডামি যে করে বেড়ায় এদের সাথে এদের কোনো পার্থক্য আছে, এরা কিসের ধর্মকর্ম কিসের হুজুর? সো ওই যে আরবিটা মুখস্থ করছে দুই লাইন বেশি, এই কারণে এরা হুজুর, এই কারণে এদেরকে নিয়ে কথা বলা যাবে না, এক্সট্রা সম্মান দিতে বাধ্য থাকবো আমরা, যত শয়তানি করে বেড়াক, যত অসততা গুন্ডামি এবং অন্যায় অনেক আচরণ করে বেড়াক, এই যে এখন তারা নিজেরাই কত দাবি দাওয়া করতেছে দেখেন। হাটহাজারি বিগত শুরুর আগে আনাস বিন শফি তার মালয়েশিয়া অবস্থান রত জামাতার কাছে 20 কোটি টাকা পাচার করেছে বলে পারিবারিক একটি সূত্র নিশ্চিত করেছে। এত বড় বড় আমি জানি না সত্য না মিথ্যা, হয়তো মিথ্যা অভিযোগ হইতে পারে, সত্য অভিযোগ হইতে পারে, কিন্তু এরা এতদিন কই ছিল? এরা যদি হুজুর হয়ে থাকে এবং এদের এত বড় হুজুর যদি এইসব এর সাথে জড়িত থেকে থাকে এবং তারা যদি অবগত থেকে থাকে, তাহলে এরা কখনো এইগুলো নিয়ে কোনো কথাও বলে নাই, বরং আমরা ফ্রম টাইম টু টাইম যখন বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছি উল্টে এসে আমাদের সাথে লেগে গেছে, এখন নিজেরা নিজেরা লাগায় নিজেরা নিজেদের সব কিছু ফাঁস করতেছে। সো আমি বলতেছি না যে সেই কথা বলছে মানে এটা সত্য, তাই ইজ এ গুড চান্স, হইতে পারে, অসম্ভব না, বাংলাদেশে হুজুর নজুর বলে কোনো কথা নাই, জীবন হুমকির মুখে পড়লে কোনো নসিহত কাজে দিবে না। আজ দুই দিনে আমাদের সাথে কী পরিমাণ প্রতারণা ও ধোকাবাজি তিনি করে চলেছেন তার সাক্ষী আমরা, কী পরিমাণ প্রতারণা ও ধোকাবাজি, আমি এই কথাটার সাথে একমত, সেটা কী আমি অতীতে প্রমাণ দিছি, আজকেও প্রমাণ দিব আশা করি, এখনই দিয়ে দিই অ্যাকচুয়ালি। মনে আছে আপনাদের ইলেকশনের আগে হইতেছে উনি আওয়ামী লীগের সাথে জোট করছে, শাপলা চত্বরে এদের উপর কী পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে কী পরিমাণ, এগুলোর পরও আওয়ামী লীগের সাথে জোট করছে, তো সেখানে এটা উনি করতে পারেন কি না এগুলো নিয়ে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, দ্যাটস হাইলি সাবজেক্টিভ, সো সেটা নিয়ে আমি মানে কোনো কমেন্ট সেইভাবে কনক্লুসিভলি করার সুযোগ নেই। ওকে, উনি মনে করছেন যে এইটাই ওনার জন্য হয়েছে হেকমা, উনি এভাবে করেই ফাইন। তো সেখানে যে বিতর্কটা তখন তৈরি হয়েছিল যে আল্লামা শফি শেখ হাসিনার সাথে মুসাফা করছেন মানে হ্যান্ডশেক করছেন, তখন হইতেছে অনেকে খুব মাইন্ড করছে হুজুররা যে উনি হুজুর হয়ে একজন মহিলার সাথে এরকম তো হ্যান্ডশেক করতে পারেন না, তো এটা যখন অনেক সমালোচনা হয়েছে তখন আল্লামা শফি কঠিনভাবে এটা প্রতিবাদ করছেন যে না আমি মুসাফা করি নাই, 3 বার না 4 বার করে বললেন, এবং তারপর উনি তার ব্যাখ্যা দিলেন যে কি করছেন, উনি হয়তো সেরকম দেখাইতে গেছে পরে আঙ্গুল আঙ্গুলে টাচ লেগে গেছে, এটা মুসাফা না, মুসাফা নাম শুনছেন আপনারা, হ্যান্ডশেক নাম শুনছেন, কি দেখেন মুসাফা, ভালো করে বুঝে দাও এটা মুসাফা, আমার উপর বদগুমানি করছেন, আমি হাসিনা প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করছি, আমি মুসাফা করি নাই, আপনি বলেন আমি মুসাফা করি নাই, আমার নামে বদনামি করতেছে,
কালকে আমাদের মাঠে আল্লাহর কাছে দলি আমি নিয়ে নিব আল্লাহর কাছে। আমি এই আঙ্গুল দিয়া ইশারা করছি প্রধানমন্ত্রীকে ওদিকে চেয়ার আছে পাঠিয়ে দিন। ওই সময় আমার আঙ্গুলের সাথে ওনার আঙ্গুল লাগছে কার প্রধানমন্ত্রী এটা কি মুসাফা? এই আলেমেরা গাইরে আলেমেরা মৃত্যুক আমি মুসাফা করি নাই, আমার কথা বিশ্বাস লাগে? শেখ হাসিনা সে হাত পাচ্ছেন, উনি দুই হাত তুলে দিয়ে ক্লিয়ারলি একেবারে হ্যান্ডশেক করছেন। এগুলোর ভিডিও বিন্যাস না থাকলে তো বোঝার কোনো উপায় নাই। নাও এইগুলি অসততার প্রমাণ। একজন মানুষ যে মিথ্যা বলে, অসৎ আচরণ করে, সে তো সবসময় করে, আর যে করে না সে তো করেই না। এরকম হেবলা মিথ্যা কথাবার্তা আমার পক্ষে বলা সম্ভব না। উনি যদি এটা বলতেন যে হ্যাঁ আমি মুসাফা করছি, আমি এই কারণে করছি বা আমি মনে করছি, ফাইন। অস্বীকার যেটা ক্যামেরা আছে, এখন উনি তো আগের জামানোর মানুষ, ক্যামেরায় আছে, অত কিছু হয়তো চিন্তাও করে নাই, বোঝেও নাই, জায়গা সেগুলো আমরা খুঁজে বের করে নিয়ে আসছি। উনি দাবি করে বেড়ায় খুব গর্বের সাথে, ওনার বয়স 103 বছর, 105 বছর, এগুলো মানে 100 বছর পার হয়ে গেছে, ব্যাপক সামহাও এটা একটা অ্যাচিভমেন্ট। উনি এগুলো নাকি গর্ব করে বলে বেড়ায়, অথচ এরাই মাদ্রাসার লোকরা এরাই জানে, নিজেরাই জানে যেগুলো মিথ্যা কথা। উনি বার্থ ডেট যেটা ইউজ করছে এটা নিয়ে প্রতারণা করছে, করে আসলো ওনার বয়স 90-93 বছর, কিন্তু উনি দাবি করে বেড়ায় এগুলো। মেয়েদেরকে নিয়ে কি মেক্কার জন্য নোংরা ভাষায় কথাবার্তা ওয়াজের মধ্যে, এবং এই গার্মেন্টস মেয়েরা এত কষ্ট করে মানে জীবনের চাকরিতে গার্মেন্টসে যায়, কাজকর্ম করে, এদের সাধারণত যেটা হয় বাংলাদেশে এসব মেয়েরা গরিব ফ্যামিলির, বাবা মা ইয়ে করে না, কি জানি বলে ভরণ পোষণ ঠিক মতো দেয় না, বা বাবা দেখা যায় যে বউ ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, মা ভরণ পোষণ দিতে পারে না, অথবা বিয়ের পর দেখা যায় হাজব্যান্ড চলে গেছে ছেড়ে দিয়ে বা মাইট ধুল করে, এইসব মেয়েগুলো একদম অসহায়, নির্যাতনের শিকার হয় নানা দিক থেকে। তারপর এরা জীবন টিকে রাখার জন্য এদের একটা বাচ্চা কাচ্চা হয়তো হয়েছে, জামাই ছেড়ে চলে গেছে, সেই বাচ্চাটার ভরণ পোষণের জন্য মাত্র ইয়ে গার্মেন্টসে কাজ করে, হাড় ভাঙা খাটুনি করে দিন রাত। এদেরকে নিয়ে কি নোংরা ন্যাক্কারজনক অসুস্থ ভাষা ব্যবহার করে আহমেদ শফি, যে এগুলো নাকি হারাম পয়সা এবং এরা নাকি জিনা করে গার্মেন্টসে গিয়ে। পাঁচখানেক আগের ঘটনা, আহমেদ শফি বলছে যে কাজী এরা মুসলমান না, এদের লাশ কবর থেকে তুলে ফেলতে হবে। এদেরকে যারা মুসলমান মনে করবে তারাও মুসলমান নয়, এদেরকে যারা মুসলমান কাফের বলবে না তারাও কাফের, মুসলমান কিনা সন্দেহ করলে তারাও কাফের। এদের মসজিদকে মসজিদ বলা যাবে না, এটা মন্দির মন্দির, এদের সাথে আত্মীয়তা করা যাবে না। মনে রাখবেন, যদি কেহ কাদিয়ানিদেরকে মুসলমানের কবরস্থানে দফন করে, এই কথা বলার কিছুদিন পর হইতেছে একটা বাচ্চার লাশ কবর থেকে, এসব কিছু উন্মাদ উন্মত্ত ফলোয়ার এদের এই লাশটা বাচ্চার কবর থেকে তুলে ফেলে দিছে। এই হইতেছে এরা করে বেড়ায় এগুলা। তো এগুলো যখন আমরা বলে বেড়াই, এরা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ে, আমাদের সাথে এসে ঝগড়া শুরু করে দেয়। এরা নিজেরা কখনো প্রতিবাদ করে না যে এগুলো কী বলছে, ইসলামের নামে এগুলো কী বলে বেড়াইতেছে, এরকম বিদ্বেষ তৈরি করতেছে, এরকম মানুষকে ভুল শিক্ষা দিতেছে, বা বিভিন্ন রকম মিথ্যাচার করা, প্রতারণা করা, ঠোকাবাজি অসততা করা, তখন কিন্তু এরা কেউ প্রতিবাদ করে না, বরং আমাদের সাথে ঝগড়া করতে আসে। নিজেরা যখন লেগে গেছে, এখন আমরা তো যেটা বললাম ভিতরে সব কিছু জানি না, এখন নিজের এরাই কিন্তু ফাঁস করতেছে, সব মুখস্থ করছে আরবি, এগুলোর সাথে জীবনযাত্রার মান বোধের কোনো লিঙ্ক নাই, জাস্ট টিপিক্যাল আর একটা বাংলাদেশে যা চলে আর কি, হুজুর নামের কিছু তো, কিন্তু এগুলো নিয়ে কথা বলা যায় না। এগুলো যেটা এখন বললাম, আপনি অন্য একটা সন্ত্রাসী নিয়ে, একটা পলিটিক্যাল সন্ত্রাসী নিয়ে আপনি খুবই স্ট্রং ওয়ার্ডে কথা বলতে পারবেন, দ্যাটস ফাইন, কিন্তু একটা ধার্মিক সন্ত্রাসীকে নিয়ে আপনি কথা বলতে পারবেন? দুইটাই সন্ত্রাসী। এই হইতেছে ওদের সততার লেভেল, যেখানে আমাদের কোরআন শরীফে ক্লিয়ারলি বলা আছে যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ক্লিয়ারলি বলা আছে যে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলো, সে যদি তোমার খুব ক্লোজ রিলেটিভ হয়। এতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শরীফে আছে যে অন্যায় সমালোচনা করা, অন্যায় দেখলে প্রতিবাদ করা, এগুলো নিয়ে এরা কিন্তু এরা ইসলাম ধর্ম থেকে এইসব শিক্ষা পায় না। এরা ইসলাম ধর্ম থেকে শিক্ষা পাইছে যে অন্যায়কারী নিজের গ্রুপের লোক হলে প্রোটেক্ট করতে হবে, অন্যায়কারী যদি আরবি দুই লাইন শিখে থাকে, মুখস্থ করে থাকে, তাহলে তাকে প্রতিবাদ করতে হবে, তাহলে তার পক্ষ নিতে হবে, তাহলে তাকে ডিফেন্ড করে যেতে হবে। আবার সেই একই লোকের সাথে নিজেরা নিজেরা কামড়া কামড়ি লেগে গেলে তখন সব প্রকাশ করতে হবে। সো আছে কোনো সততা এদের মধ্যে? আছে কোনো ন্যায়নীতির চাপ? আছে কোনো ধর্মের চাপ? আছে কোনো ধর্মীয় শিক্ষার চাপ? কিছুই নাই। এইভাবে এই ভাষায় কথা বলা ইম্পর্টেন্ট কেন? কারণ এই লোকগুলো এই অসৎ লোকগুলো, এই ধর্মীয় নীতিহীন লোকগুলো, এই ধর্মের সাথে সম্পর্কহীন লোকগুলো, তারাই কিন্তু আমাদের ধর্ম প্রচার করে, তারাই কিন্তু এই যে বলে বেড়ায় মেয়েরা গার্মেন্টসে মেয়েরা জিনা করে টাকা কামাই করে, তারপরে এই গার্মেন্টসে মেয়েদের প্রতি বিরূপ আচরণ করে এই সমাজের আরও ওনাদের যারা শ্রোতা, এবং এরা বলে বেড়ায় যে কাদিয়ানিরা মুসলমান না, কাদিয়ানিদের লাশ কবর থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে, এবং তারপর একটা শিশুর লাশ, একটা বাচ্চার লাশ কবর থেকে ছুঁড়ে ফেলে দেয় ওনাদের শ্রোতারা। সো ওনাদেরকে ডিলেজিটিমাইজ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো অসৎ, আমরা তো করবো না।